রেকর্ড করে রাখছি ক্লাসটা যাতে পরে আপনারা পেতে পারেন যদি ক্লাসটা ভালো করে না বুঝেন আজকের ক্লাসটা এবং প্রশ্ন কোথা থেকে আসে সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি পিছাই যাবেন এই জন্য মনোযোগ দিবেন ভালো করে পারলে খাতা কলম সবসময় হাতে নিয়ে বসবেন খাতা কলম সবসময় সাথে নিয়ে রাখবেন খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই যে এই আচ্ছা এখানে না আমি একটু কষ্ট করে আর একটা স্লাইড আমার কাছে আছে সেখানে যাই এই যে এখানে যাই এটা আশা করি এটা গ্রুপে আমাদের দিয়ে দিয়েছিলাম অনেকে দেখছেন তো এটা হচ্ছে যে প্রশ্ন এটা আসি যে কোথা থেকে প্রশ্ন আসছে দেখেন বাংলা বাক্য থেকে আসছিল একটা প্রশ্ন এখন এখানে বাক্য বলতে আমি সব বাক্যে বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা প্রশ্ন আসছে অর্থ দিয়েছে দুইটা এটা এই ইউনিট সিফু ওয়ান এর কথা বলতেছি দুই সালে সাহিত্য উক্তি আপনার বইতে ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেখানকার উক্তি সাহিত্যের যে উক্তিগুলো আছে সেগুলো থেকে আসছিল দুইটা সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাল উপন্যাস ওনার থেকে আসছে একটা সৈয়দ আলী উল্লাহ থেকে মানে সৈয়দ আলী উল্লাহর জীবনী থেকে আর লালসাল উপন্যাস থেকে আসছিল আর একটা প্রশ্ন কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আর সমাজ থেকে একটা প্রশ্ন তাহলে আপনি আমি আপনি যদি আমি যদি দাগে দাগাই যে প্রশ্ন বাংলা প্রশ্ন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজন ছাড়া আমাদের সাহিত্য কল্পনা করা কঠিন দুইজন থেকে দিছে দুইটা লাল উপন্যাস যেহেতু আপনার ইন্টারমিডিয়েট সিলেবাস আছে সৈয়দ আল উল্লাহ থেকে দিবে এটা স্বাভাবিক আর একটা জিনিস হচ্ছে কি সৈয়দ আলী উল্লাহ কিন্তু একজন বড় সাহিত্য সাহিত্যিক ছিলেন এটা কিন্তু বাংলাদেশের সাহিত্যিকরা পরে টায়ার পাইছেন প্রথম দিকে তারা এটাকে অনুধাবন করতে পারেন নাই কিন্তু বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ের টিচার তারা এটা এক বাক্যে মেনে নেন যে সৈয়দ আলি উল্লাহর মতো সাহিত্যিক বাংলাদেশের ইতিহাসে খুব কম আসবে কারণ উনি হচ্ছে যে ওই সময় বাংলাদেশের যে ধর্মীয় গোরামি ছিল সেগুলোর বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন এবং তার লেখার মধ্যে তার লেখার মধ্যে হচ্ছে যে বাংলাদেশের তৎকালীন সময়কার সময়সাময়িক যে ঘটনাবলী বা যে কৃষ্টি কালচার সেগুলো আর পরিচয় পাওয়া যায় মানে ওই সময়কার আমাদের যে এই ভারতীয় মহাদেশে বাংলাদেশ অংশে কি অবস্থা ছিল বা ধর্মকে কিভাবে মানুষ ব্যবহার করতো ধর্ম সম্পর্কে মানুষের আইডিয়া কি ছিল সেই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে এসছে তার লেখনির মধ্যে তার লেখা হয়তো আপনারা শুধুমাত্র একটাই বসছেন সেটা হয়তো লালসাল কিন্তু তার কিন্তু লেখা একটা নাটক আছে পীর যেটা বর্তমানে আছে সেখানেও দেখবেন একজন পীর নামক একজন পীরের কথা তিনি উল্লেখ করছেন তো সেখানে ওই বহিপীড় আর লাল সাল উপন্যাসের মজিদ প্রায় সেম ক্যারেক্টার কাছাকাছি ক্যারেক্টার মানে তারা কিন্তু মূলত অস্তিত্ববাদী চরিত্র তো অস্তিত্ববাদী চরিত্র মানে কি যে নিজের নিজের জন্য কোনো কিছু করতে প্রস্তুত নিজের সুবিধার জন্য তাকে বলে অস্তিত্ববাদী চরিত্র এর অস্তিত্ববাদী চরিত্র কি জিনিস সেটা সর্বপ্রথম লালশালু উপন্যাসের মাধ্যমে সৈয়দ আলীগুল্ দেখাছিলেন এবং অস্তিত্ববাদী চরিত্র হয় সেটার সৈয়দ দাঁড় করাতে পারছিলেন তো যাই হোক এই লোক থেকে চট্টগ্রাম ছিলের প্রশ্ন বেশি আসে এটার আরেকটা কারণ আছে কারণ উনি চট্টগ্রাম চট্টগ্রামের ষোলো শহর এলাকায় জন্মগ্রহণ করছিলেন উনি যেহেতু চট্টগ্রামের বাসিন্দা ছিলেন এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওদের থেকে বেশি প্রশ্ন দেয় তো যাই হোক এই হচ্ছে তাহলে আমি সৈয়দু আলী উল্লাহ থেকে বলে দিচ্ছি এই ইউনিটে এই বছরও একটা অথবা দুইটা প্রশ্ন পাবেন এবং দেখেন এটা তো শিফট ওয়ান এর প্রশ্ন আপনি শিফট টু এর প্রশ্ন দেখেন সেখানেও আসছে সেখানেও আসছে দেখেন আমি দেখাচ্ছি এই যে সৈয়দু আলী উল্লাহ এক নাম্বার শিফট টু তে অর্থাৎ ওনার থেকে দিবেই দিবে এবার খেয়াল করেন এই বাংলা প্রশ্নটা যদি আমি আরো অ্যানালাইসিস করি শিফট টু যাই শিফট টুতে তে খেয়াল করেন বাক্য থেকে সে কেন একটা প্রশ্ন ছিল তো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী ইসলামকে বাদ দিলে যাকে আনতে হবে সে হচ্ছে মাইকেল দত্ত মানে তাকে ছাড়া বাংলা সাহিত্য চিন্তা করার মানে অবাস্তব ধরতে গেলে মাইকেল মধুসূদন দত্তকে ছাড়া চারা সারা বাংলা সাহিত্য কল্পনা করা যাবে না কারণ তার হাত ধরে বাংলা সাহিত্য আধুনিকতার যুগে পদার্পণ করেছিল মানে বাংলা সাহিত্যের আধুনিক যুগ তাকে দিয়ে শুরু হয়েছিল তার আগে সব গুলো ছিল মানে নন স্ট্যান্ডার্ড আধুনিক যুগে ছিল না আধুনিক সাহিত্য ছিল না তার হাত ধরে আধুনিক সাহিত্য আসছে তিনি সর্বপ্রথম মহাকাব্য রচনা করছিল বাংলা সাহিত্য সার্থক মহাকাব্য যেটাকে তোমরা চিনো নাম শুনছো মেঘনাথ বট তিনি সর্বপ্রথম সার্থক নাটক বানাচ্ছিলেন বাংলা সাহিত্যের তিনি সর্বপ্রথম সার্থক সনাইট তৈরি করছিলেন তো তাকে ছাড়া বাংলা সাহিত্য কল্পনা করা সম্ভব না এই জন্য তার থেকে প্রশ্ন আসে সি মাইকেল মূলসূদন দত্ত এবার এই যে সাহিত্যের উক্তি শিফট ওয়ানে পাশে দুইটা এখানে পাশ ছিল তিনটা শিফ টু বললাম সিরাজ নাটক শিফট ওয়ানে দিছিল উপন্যাস থেকে সালু আর শিফ টু দিছে নাটক থেকে কিন্তু ওয়ালিউল্লাহ তারপরও ছিল আশা করি বুঝতে পারছেন ওয়ালিউল্লাহর গুরুত্ব কতটুকু রেনকোট থেকে প্রশ্ন ছিল আক্তার ইলিয়াসের আক্তার জমন ইলিয়াস হচ্ছে এমন একজন লেখক মানে উনি একজন মূলত কথা সাহিত্যিক যার লেখনই পরে তরুণ সমাজরা যে কোনো মানে হচ্ছে যে আপনার সিদ্ধান্ত পৌঁছাতে সহজ হয় মানে হচ্ছে যে মনে করেন যে তরুণরা যেরকম লেখা চায় আক্তার জমানি লিয়াসের লেখার মধ্যে সেরকম লেখা আছে মানে আপনারা আমরা যারা তরুণ তারা যেরকম লেখা পছন্দ করি আমরা যেরকম চিন্তা করি তার লেখার সাথে আপনার চিন্তার মিল পাবেন উনিও একজন বড় মাপের কথা সাহিত্যিক আক্তার জমানি লিয়াস তো তার থেকে প্রশ্ন সিউতে বেশি বেশি দেয় নুরুল কথা মনে পড়ে যায় এটা থেকে প্রশ্ন দিছে তো নুরুল দিন একজন যেহেতু বিদ্রোহী ছিলেন কৃষক নেতা ছিলেন ব্রিটিশ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মূলত এবং এখানে কিন্তু বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসও কিন্তু এই নুরুদ্দিনের কথা মনে পরিচয়ের মধ্যে চলে আসে তো তার থেকেও দিছে এখন এই বর্তমানের যুগটা চলতেছে বাংলাদেশের এই যে আপনার মুক্তিযুদ্ধ বেশ সাহিত্যটা বাংলাদেশ বর্তমানের যে সাহিত্যের ভ্যালু সেটা মুক্তিযুদ্ধ বেশ বেশি তা আপনি মুক্তিযুদ্ধ রিলেটেড বা ভাষা আন্দোলন রিলেটেড কোনো সাহিত্য থাকলে আপনার বইতে সেটা অবশ্য শেষ করতে হবে যেমন বায়ান্ন দিনগুলো ছিল এখনো আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় শহীদ তো এগুলো আপনাকে দেখতে হবে আশা করি বুঝতে পারছেন এ হচ্ছে বাংলার রিভিউ এবার যদি আমরা ইংরেজিতে যাই দেখেন প্রিপোজিশন থেকে দুইটা আসছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে একটা জিনিস আছে এটা আমরা পরে দেখাবো এখান থেকে একটা প্রশ্ন আসছিল টেন্স থেকে আসছিল তিনটা সিনোনিম আসছিল একটা সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে দুইটা ট্যাগ কোশ্চেন আসছিল একটা অ্যাডজেক্টিভ আসছিল একটা কন্ডিশনাল আসছিল দুইটার নেগেটিভ ওয়ার্ড আসছিল দুইটার নেগেটিভ ওয়ার্ড বলতে এখানে কিছু ওয়ার্ড আছে ওই ওয়ার্ড গুলো বাক্যের মধ্যে বসলে ওই বাক্যটার অর্থটা অন্যভাবে চিন্তা করতে হয় তো সেই ওয়ার্ড গুলো থেকে আসছিল একটা তো দ্যাট মিন্স এই যে আমরা এটার একটা রিভিউ পেলাম আজকে রাতে নয়টা বাজে টেক কোয়েশ্চনের উপর একটা ক্লাস হবে সেই ক্লাসটাতে আপনারা পার্টিসিপেট করবেন ক্লাসের লিঙ্ক আমি নয়টা বাজে দিয়ে দিব ক্লাস নেবেন ইংরেজি স্যার সেটা বি প্লাস ইউনিটের ক্লাস মূলত কিন্তু আপনারা ওই ক্লাসটা করে ফেলবেন কেন করবেন কারণ হচ্ছে ট্যাক কোয়েশন ওখানে পড়ায় ফেলবো হবে পড়াই ফেলানো হবে এরপর আর পড়ানো হবে না সো নয়টা বাজার ক্লাসটা করবেন এটা আজকে ক্লাসটা দেওয়া হয়েছে মানে এটা শিডিউল ছিল না তো আজকে দেওয়া হয়েছে ওই টিচার খুব সম্ভবত আগামী দুই দিন ক্লাস নিতে পারবেন না এই জন্যই তিনি ক্লাসটা দিয়েছেন আপনারা করবেন ক্লাসটাতে এবার শিফটিতে যদি দেখি দেখেন ফ্রেজার থেকে আসছিল একটা সিনোনিম আসছিল একটা ট্যাক কোয়েশন থেকে আরো একটা গ্রুপবার থেকে একটা আসছিল কন্ডিশনাল থেকে আসছিল তিনটা রিলেটিভ প্রোনাউন থেকে আসছিল একটা নেগেটিভ ওয়ার্ড এখানেও আছে দুইটা বয়েস থেকে আসছিল একটা প্রিপোজিশন থেকে আসছিল একটা তাহলে দেখেন শিফট ওয়ান এর প্রিপোজিশন শিফট টু এর প্রিপোজিশন শিফট ওয়ান এও ট্যাগ কোশ্চেন শিফট টু তে ট্যাগ কোশ্চেন শিফট ওয়ান এর সিনোনিম শিফট টু তে সিনোনিম শিফট ওয়ান এও কন্ডিশনাল শিফট টু তেও কন্ডিশনাল শিফট ওয়ান এও নেগেটিভ ওয়ার্ড শিফট টু তেও নেগেটিভ ওয়ার্ড সো আশা করি ক্লিয়ার হইছে যে আসলে কিভাবে প্রশ্নগুলো সেট করা হচ্ছে এবার আমরা ফিজিক্সে চলে যাই যদি দেখি আলোক বিজ্ঞান থেকে এসি টু অনেক প্রশ্ন ছিল দুইটা বৌধ আলোক বিজ্ঞান থেকে ছিল দুইটা তো আশা করি বুঝতে দুইটা দুইটা এটা এই কম না আমি জানি ভালো করে একটু কঠিন মনে হয় এই জন্য কিন্তু দেখেন একটা চাপ্টার ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর এটা আপনার কম পড়েন বিশ্ববিদ্যালয় সাররা প্রশ্ন কোন জায়গা থেকে করে আমি বলে দিই যেই বিশ্ববিদ্যালয় সাররা ইন্টারমিডিয়েটের সিলেবাসটা খুব ভালো করে আইডিয়া নাই ওনাদের বিশ্ববিদ্যালয় সিলেবাসের উপর ভালো আইডিয়া আছে ওনারা খুঁজেন ওই টপিক গুলা কোন কোন জায়গায় আছে সেই জায়গা থেকে প্রশ্ন করার চেষ্টা করেন আমি একটা কথা বলে দিই আমরা ফিজিক্স যখন পড়ি আমরা বেশিরভাগই মনে করি যে ফিজিক্স ফার্স্ট পেপার গুরুত্ব আসলে বেশি কিন্তু আসলে ফিজিক্স ফার্স্ট পেপার থাকে সেকেন্ড পেপার গুরুত্ব বেশি এটা আমরা বুঝি না এর কারণ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার হচ্ছে যে একটা অ্যাপ্লাইড ফিজিক্স এর মতো দেখবেন সেখানে কিন্তু আপনার ওই যে স্থির দূরত্ব স্থির তড়িৎ চলাতড়িৎ তারপর হচ্ছে তাপগতিবিদ্যা এখানে দেখবেন বিভিন্ন যন্ত্রপাতি মেশিন বিদ্যুৎ তারপর হচ্ছে আপনার রোদ তারপর আপনার ইলেকট্রনিক্স এর কথা যদি বলি সেখানে ডায়োডস ট্রানজিস্টর অ্যাম্পিফায়ার রেক্টিফায়ার এই কথাগুলো পাবেন আপনি এগুলো বেশিরভাগই কোন কোন যন্ত্রে অ্যাপ্লাই করা হয় দ্যাট মিনস ওটা হচ্ছে একটা অ্যাপ্লাই ফিজিক্সের এর মতো সেই জন্য ওই জায়গাটা থেকে সাররা বেশি প্রশ্ন করেনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাররা বেশি প্রশ্ন করে সেকেন্ড পেপার থেকে যেটা আমি আগেও প্রমাণ পাইছি দেখেন আপনি দেখেন এখানে এই যে এটা পুরোটাই সেকেন্ড পেপার এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক যেমন আলো বিজ্ঞান ভৌত আলো বিজ্ঞান এদিকে আসে তরি প্রবাহের চুম্বক ক্রিয়া দেখেন এখান থেকে প্রশ্ন করেন তিনটা তিনটা মাসের সম্পর্ক দুইটা দুইটা আর এদিকে কাজ সক্ষমতা শক্তি মহাকাশ অভিকর্ষ এই দুইটা চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন করেছি আমি মানে প্রশ্ন কোন এমন কোন বার নাই যে এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করে নাই এই দুইটা চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন পাবেন সো আর হচ্ছে ব্যাক্টর ব্যাক্টর থেকেও সবসময় প্রশ্ন পাবেন সো এই হচ্ছে ব্যাপার আর একটা মাত্রা দিবেন একটা একক দিবে যেখানে লেখা আছে মাত্রা একক একটা মাত্রা পাবেন একক সব রাখবেন মাত্রা সব রাখবেন তাহলে মোটামুটি আপনারা সফল হয়ে চলে আসতে পারবেন পরীক্ষার হল থেকে তো আমি আজকে ফিজিক্স পর্যন্ত থাকবো আর এই যে এগুলো আমি ক্লাসে বুঝে দেওয়ার চেষ্টা করবো এবার আমরা যদি শিফট টুতে দেখি দেখেন এখানে তারপর হচ্ছে আপনার বৌদ্ধ আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল জেমেরিক আলোক থেকে প্রশ্ন এখানে ছিল না শূন্য ছিল স্থিরতরী থেকে চলো প্রশ্ন ছিল চলতরী থেকে প্রশ্ন ছিল কাজকমতা শক্তি মহাকর্ষ বিকর্ষ থেকে প্রশ্ন ছিল মাত্রা একক থেকে আগের মতো দিতে ছিল তাহলে আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ব্যাক্ট থেকে দুইটা ছিল আমরা ওই অধ্যায়গুলোর উপরে বেশি গুরুত্ব দিব সেই সাথে প্রশ্ন পরে আমরা প্যাটার্নটা বুঝার চেষ্টা করব যে প্রশ্ন কি প্যাটার্নে হচ্ছে টপিক তো বুঝে গেছি এখন প্যাটার্নটা দেখবো আর হচ্ছে যে ওই প্রশ্ন যে যে টপিক থেকে হয়েছে

কাজে বাপ কেমন সুপুর করিতেছেন কিন্তু মেয়ের ভয় সুপুর করিতেছে না এটা কোন গল্পে আপনারা জানেন কে লিখছে সেটা জানেন জানেন নাকি একটু কথা বলতে হবে লে রিফাত কথা বলছো সবাই কথা বলতে হবে একজন একজন করে সবাই বলবেন তাহলে এটাও তো নিশ্চয় কোন গল্পের অপরিচিতা ঠিক না তার মানে এটাকে আমরা চলে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ফেলে দিতে পারি এই টপিকটাকে

তো নাটক হচ্ছে বই নাটক তরঙ্গবঙ্গ নাটক উজনের মৃত্যু নাটক চাঁদার উপন্যাস সৈয়দ আলী উল্লার উপন্যাস কিন্তু বেশি নেই আপনারা শুধু শুধু উপন্যাস গুলো মুখস্থ করলে শেষ পরীক্ষায় এই দুইটা টপিক থেকে প্রশ্ন দিবে একটা হচ্ছে নাটক তার একটা উপন্যাস একটা হচ্ছে গল্প তার কিছু গল্প আছে ছোট গল্প এগুলো থেকে প্রশ্ন দিবে এগুলো জানে রাখবেন একবার প্রশ্ন আসছিল সৈয়দ আলী উল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন ফ্রান্সে এই ইউনিটে আসছিল এই প্রশ্নটা এবং সেটা খুব সমত গত বছর আমি তো প্রশ্ন করি বিদায় আমার প্রশ্নগুলো পুরো আইডিয়া আছে খুব ভালো বায়ান্ন দিনগুলো কোন শ্রেণীর রচনা কোম্পানির ঘুষকর রাতারাতি সেনা দক্ষ হয়ে বসেছে উক্তি টিকার আর একটা উক্তি উক্তি তিনটা ছিল তিনটার মধ্যে দুইটা পেয়ে গেছি রেনকোট গল্পের চরিত্র সনেট মাইকেল মোসুন দত্ত দেখছেন এবার স্থাপিলা বিদুরে আরেকটা একটা মাইকেল মোসুন দত্ত নিচের কোনটি অশুদ্ধ বাক্য এই যে বাক্য শুদ্ধ বাক্য জিজ্ঞেস করছে বাক্য থেকে প্রশ্ন ছিল বলছিলাম একটা এটাই সিরাজুদ্দুল্লাহ রক প্রথম অঙ্ক প্রথম দৃশ্য স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দর্গ ওই যে আমি আরেকটা আরেকটা উক্তি বলছি এটা হচ্ছে সেটা এটাকে আমি উক্তির মধ্যে ফেলছি এই যে জিনিসটা এটাকে এটা আরেকটা উক্তি তো উক্তি এটা কেন কারণ হচ্ছে এটা শূন্য স্থান দিচ্ছে তো আপনি উক্তিটা যদি না জানেন এলে এই কবিতার এই লাইন যদি না জানেন আপনি পারবেন না সেই জন্য এটাকে আমি উক্তি হিসেবে ওখানে দেখাইছি আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা বাংলার একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি যে প্রশ্ন আমরা কিভাবে পড়বো আমি যে কথাগুলো বলছি নোট করে রাখবেন সৈয়দ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বেগম রক্ষিয়া শাখাত হোসেন জীবনন্দ দাস তারপর হচ্ছে আহ আক্তারুজ্জামান ইলিয়াস আর আমি যদি আপনাদের প্রবন্ধের কথা বলি বায়ান্ন দিনগুলো তারপরে হচ্ছে আরো কয়েকটা টপিক আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত ক্লাস করলে পেয়ে যাবেন আমার এই মুহূর্তে যেহেতু এখানে চোখে পড়লে মানে মাথার মধ্যে তো সব মুস্ত নাই যাই হোক আমি বলবো আস্তে আস্তে আপনাদেরকে এবার হচ্ছে আমরা পদার্থ বিজ্ঞানের প্রশ্নটা দেখি একটু জিজ্ঞেস করছে আবেশাঙ্কের একক কি আপনারা বলের একক শিখেন চাপের একক শিখেন ব্যাগের একক তরণের একক স্মরণের একক পৃষ্ঠটানের একক সান্দ্রতার একক এগুলো শিখেন দিছে আবেশাঙ্কের একক কোনটি এখন বিশ্ববিদ্যালয় স্যাররাও ওই যে বললাম না ওনারাদের পছন্দের কিছু টপিক আছে ওখান থেকে প্রশ্ন করেন তো আবেশাঙ্কের একক আপনারা জানেন হেনরি এটা থেকে প্রশ্ন করছে এখন এটা কেন প্রশ্ন করছে আবেশ কোথায় কটানো হয় সেটা আপনারা জানেন আবেশ কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না আমি জানেন কিনা জানি না আবেশ মূলত আপনারা যদিও পড়েন যে মানে একটা বস্তুর চার্জ দ্বারা আর একটা বস্তুকে চার্জিত করাকে আবেশ বলে বা হচ্ছে যে একটা বস্তুর প্রবাহকে অন্য বস্তুতে যদি আমরা নিয়ে যাই সেটাও একটা আবেশ এটাও বলতে পারি কিন্তু আবেশ মূলত বেশিরভাগ ব্যবহৃত হয় ক্ষেত্রে সেখানে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় তো ট্রান্সফর্মার একটা অ্যাপ্লাইড বস্তু এটা আমরা বাসা মানে বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের আগেই একটা ট্রান্সফর্মার থাকে আমাদের এলাকায় এই জন্যই আধার প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয় স্যাররা আপনারা যেভাবে চিন্তা করে যে প্রশ্নটা গুরুত্ব আছে আদানের বল নিচের কোন সূত্রতা হিসাব দ্বারা হিসেব করা হয় তাহলে দুইটি বিন্দুর আদানের মধ্যবর্তী যে বল সেটা কুলম্বের সূত্র ছাড়া অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না কুলম্বের সূত্র আপনি নিশ্চয়ই করছিলেন যে দুইটা বিন্দু দুইটা আদান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটা কুলম্বে সূত্র সাহায্যে আমরা শিখছিলাম নিশ্চয় আপনাদের মনে আছে সূত্রটা আচ্ছা তারপরে এখানে দেখেন কুলম্বের সূত্র থেকে দিছে ধারক থেকে দিচ্ছে পরেরটা ধারক থেকে প্রতিবার একটা দেয় অ্যাংস্টম একক কোন রাশির দেখেন এই যে একক থেকে প্রশ্ন করছে এখানে অ্যাংস্টন একক কার হতে পারে বড় একক তো কখনো অ্যাংস্টম হয় না কম পার্কিং এরও হয় না সময় রেখক হয় না দৈর্ঘ্যের হয় ওই যে ন্যানোমিটার অ্যাংস্ট্রম ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন ইনভার্স টেন মিটার আপনারা নিশ্চয় করছিলেন ফিজিক্সের অঙ্ক করার সময় ওই জায়গা থেকে প্রশ্ন করছে মূলত দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যের একক থেকে এন ধরনের মানে এন টাইপ পরিবাহী সংখ্যাগরিষ্ঠ মেজর ক্যারিয়ার কোনটি তো এন যেহেতু নেগেটিভ নেগেটিভ মানে ইলেকট্রন পানিবর্তী ক্লাসে এক টুকরো বরফ বাসমান আছে বরফ গলার পর পানির লেভেল একই থাকবে বরফ গলার ফলে ওই একটা বরফকে যদি আপনি একটা বালতি কিংবা গ্লাসের মধ্যে রাখেন তাহলে যদি বরফ গলে ঠিক আছে তাহলে ওই পানির লেভেল একই থাকবে এখন প্রশ্ন হচ্ছে কেন এক এই ঘটনা ঘটলো বরফ গলার পর পানি বাড়বে আপনি যে বরফটাকে ওই পানির গ্লাসে রাখছেন শুরুতে তখন সে যে পরিমাণ জায়গা দখল করে ফেলছে এরপরে বরফটা গড়লেও আর সেই জায়গা বাড়বে না এই হচ্ছে মূল কথা এই জন্য আর বরফের এই বরফটা গলার ফলেও গ্লাসে বা বালতিতে পানির উচ্চতা পারবে না একই থাকবে এটা সিউতে আরো কয়েকবার আসছে একবার না বলে দিচ্ছি এই প্রশ্নটা সিউতে আরো মিনিমাম দুইবার আসছে মিনিমাম দুইবার যে ইউনিটে একবার এই ইউনিটে মনে হয় আরো দুইবার আসছে সো এই প্রশ্নটা মুখস্থ রাখবে না আমার মুখস্থ মুখস্থ আছে ঠিক আছে শান্ত হলো এই যে এই যে এই শান্ত থেকে আরো তিন চারটা প্রশ্ন আসছে শান্ত সিইউতে দেখাতে পারবো আমি একদম প্রমাণ সহ দেখাতে পারবো খুব সম্ভবত পনেরো কিংবা ষোলো সালে এই প্রশ্নটা আবার আসছিল ওখানে ছিল সান্ট কি পাবেন প্রশ্ন সমাধান সমাধান সময় পাবেন ওখানে প্রশ্নটা হচ্ছে প্রশ্ন আমি বলে দিচ্ছি প্রশ্ন আমার মুখস্থ আছে প্রশ্ন হচ্ছে সান্ট কি একমুখী বিদ্যুৎ একমুখী বলতে বলছে যে ডিসির কথা ডিসি বিদ্যুতের কোন কম্পাঙ্ক নাই এসির কম্পাঙ্ক আছে পঞ্চাশ হার্স অর্থাৎ এসি এসি বিদ্যুৎটা এসি কারেন্টটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার উঠা করে পঞ্চাশ বার উঠে সাইন ওয়েব সাইনের যে ওয়েব সে ওটা হচ্ছে এসি তো ওই ওয়েবটা পঞ্চাশ বার উঠা করে এই জন্য এসির ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ কিন্তু ডিসির কোনো উঠা নাই এই জন্য ডিসির কোনো ফ্রিকুয়েন্সি নেই জিরো আশা করি বুঝতে পারছেন এখানে এক মুখী বলছে এটাকে আপনি ডিসি মনে করতে হবে যে ডিসি প্যাকেটে লিখে আছে অবশ্য ওখানে চলে এন টাইপ থেকে এখানে যে পি থেকে দেখেন অথচ এই চ্যাপ্টারটাকে আপনারা গুরুত্ব দেন না কিন্তু এই চাপটা থেকে প্রশ্ন পেয়ে গেছেন দুইটা আসছে ঈশ্বর কণা এই এই টপিকটা থেকেও আরো কয়েকবার প্রশ্ন আসছে ঈশ্বর এটা রিসেন্টলি গুলা নিয়ে খুব আলোচিত হচ্ছে সে জন্যই এই টপিকটা আরো কয়েকবার দিছে আমি পাইছি আরো কয়েকবার এটা মূল রাশি এটা থেকে শুধু চট্ট মিশ্রিত হল না এটা থেকে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর এটা খুব একটা ফেভারেট টপিক টপিকটা মানে জিজ্ঞেস করে কোন রাশিটির মূল রাশি নয় বা কোন রাশির মূল রাশি তো মূল রাশি মূলত হচ্ছে সাতটি মুখস্থ করে ফেলবেন সময় তাপমাত্রা পদার্থের কারণ হচ্ছে যে এই রাশিগুলো অন্য কোন রাশির উপর নির্ভর করে না এরগুলো মৌলিক রাশি অর্থাৎ এই রাশিগুলো অন্য কোনো রাশি থেকে সৃষ্টি হয়নি দৈর্ঘ্য জীবনে অন্য কোন রাশি থেকে সৃষ্টি হয়নি আমার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা মনে করেন বর আমার বর থেকে সৃষ্টি হয় হয়নি আমার কি বলা যেতে পারে তাপমাত্রা থেকে সৃষ্টি হয় নাই অর্থাৎ ইভেন আমার ব্যাগ থেকেও সৃষ্টি হয় নাই তরম থেকেও সৃষ্টি হয় নাই আমার সাথে যত কিছু রিলেটেড কোনো কিছু থেকে সৃষ্টি হয় নাই এই জন্য এটা হচ্ছে মূল রাশি বা মৌলিক রাশি বা বেশ রাশি যেভাবে বলুক প্রশ্ন উত্তর কি সাতটা মৌলিক মৌলিক রাশি বা মূল রাশি হচ্ছে সাতটা এটাও পরীক্ষা কোন একটা পরীক্ষা আসছিল যে মূল রাশি কয়টি উত্তর হচ্ছে সাতটি আর এখানে দিছে নিচের কোনটি মূল রাশি নয় আবার কোন কোন পরীক্ষাতে নিচের কোনটি মূল রাশি এবং জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা বেশি দেয় চট্টগ্রাম দেয় এক মাইল থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য কত মিটারে জিজ্ঞেস করছে এই ধরনের অঙ্ক আপনারা করেন না ধরতে গেলে করেন না বলেই চলে এটা মনে হচ্ছে একটা মানসিক দক্ষতা বলছে যে এক মাইল আর এক কিলোমিটারের মধ্যে মিটারে পার্থক্য কত এই টপিকটা আসছে প্রথম চ্যাপ্টার থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার আমার কথা কি বুঝতে পারছেন রিফাত আমার কথা বুঝতে পারছ রিফাত জি স্যার

এই জন্য কারণ আপনি যদি পরিমাপই না পারেন এক মাইল কতটুকু না জানেন এক কিলোমিটার কতটুকু না জানেন আপনি বিশ্ববিদ্যালয় কি করবেন আপনি তো মাপতে পারবেন না আপনাকে তো ওই ল্যাবে অনেক কিছু মাপঝুক করা লাগবে ল্যাবে 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 মাপা 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 লাগবে 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 অনেক অনেক কিছু কিছু এর তো আপনি যদি মাপঝুক না পারেন আপনাকে তো বিশ্ববিদ্যালয় নিয়ে লাভ নাই এই জন্যই এই জায়গা থেকে প্রশ্ন করছে অথচ এই জায়গাটা থেকে আপনি দেখেন ইন্টারমিডিয়েটের এর কোনো পরীক্ষা আপনি এই ধরনের প্রশ্ন পাবেন না আপনি খেয়াল করে দেখিয়েন আপনি এইচএসি পরীক্ষা দিচ্ছেন না তখন কোনো জায়গায় এরকম প্রশ্ন ছিল না

নীলুফার সুলতানা তুমি পরীক্ষা দিছিলে গতবার হ্যাঁ স্যার আমি স্যার শিপ দিয়ে পরীক্ষা দিছিলাম সমস্যা কি বলছে একটু বলো ওরা শুনুক কি কি সমস্যা করছিল মানে সময় মতো আনসার করতে পারো না কেন এটা কারণ কি তুমি তোমার কাছে কি মনে হয় আমার স্যার প্রথম গুলো সমস্যা ছিল হচ্ছে বেসিক ক্রিয়ার ছিল না মানে আমি তাও মানে প্র্যাকটিস অনেক বেশি করছিলাম ম্যাথটা আমি পারছিলাম সবার চেয়ে অন্যান্য সাবজেক্ট চাই ম্যাথ আমার নাম্বার ছিল ভালো কিন্তু আমার নাম্বার কম ছিল হচ্ছে কেমিস্ট্রিতে আমি যদিও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আনসার করছিলাম সেবারে বাট বেসিক পেয়ার ছিল না ফিজিক্স স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফিজিক্সের প্রশ্ন কি প্রশ্ন হয় নাকি একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন হয় সিইউতে সিউতে ফিজিক্স এ তো আহামরি মানে খুব বড় একটা ম্যাথ দেয় আর এরা হচ্ছে বেসিক টাইপের কোশ্চেন করে যেমন মাত্রা মানে ছোট যেগুলো আছে ওই ধরনের মানে বেসিক ক্লিয়ার থাকলে আসলে পারার কথাই ছিল আমার মানে ক্লিয়ার ছিল না তুমি ঠিক বলছো সিইউতে তোমাকে আহামরি একদম বড় একটা অঙ্ক দিবে না মানে ছোট ছোট অঙ্ক দিবে কিন্তু তোমাকে আটকাবে কোন জায়গায় যে জায়গাটা তো তোমার বেসিক ক্লিয়ার নাই মানে তোমার

এখানে একটা অঙ্ক ছিল এটা হোক খালি পিটু বিয়ে দিলে সূত্রটা করলে হয়ে যায় এটা কিন্তু অঙ্ক না সতেরো নাম্বার একটা অঙ্ক না এটা জি এর মান তারপরে এই যে সমীকরণ দিচ্ছে দেখেন অঙ্ক সমীকরণ এখন আটকাবে কোন জায়গায় বলা হয় আমি বলে দিচ্ছি আটকাবে হচ্ছে এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে তার এটা আমি থাকবে না ক্রাইটেরিয়ার সমান কত আটকাবে কোন জায়গায় আমি বললাম আমি একদম সিউলি বলতে পারবো কোন জায়গায় এই দেখেন এখানে আমার দিচ্ছে কোনটি মৌলিক রাশি নয় দেখেন এটা ইউনিট প্রশ্ন তারপরে এই যে অনেকের মনে থাকে না ডায় কি না অনেকের দেখেন এই যে এই যে প্রশ্ন করছে এইভাবে প্রশ্ন এমনভাবে করবে আপনাকে যে জায়গাগুলোতে আপনার ক্লিয়ার নাই ওই জায়গাটাতে আপনি যাবেন এ দেখেন থেকে প্রশ্ন ছিল এই ইউনিটে দেখেন এ দেখেন পৃথিবীতে মুক্তি ব্যাগ কত জিজ্ঞেস করছে এটা চার মুখস্থ আছে সে পাচ্ছে আর কি যার নাই সেই পারা নাই তো এইখান থেকে প্রমাণিত হলো যে ফিজিক্সে একবারে আহামরি আপনাকে বড় বড় অঙ্ক দিবে না আচ্ছা আমি আবার তোমাদের সাথে কথা বলতে চাই আমাদের কথা তোমরা বুঝছো কিনা আগে আমি বুঝতে আমি সবার আগে ফিডব্যাক নিতে হবে আইরিন তুমি কি বুঝছো আইরিন না অরিন বুঝছো জি স্যার কি বুঝলা বেসিকটা ক্লিয়ার থাকতে হবে আর হচ্ছে শর্ট কোয়েশ্চন গুলো ভালো করে হ্যাঁ মনে রাখতে হবে সূত্রগুলো ভালো করে জানতে হবে সব সূত্র জানতে হবে অঙ্ক বড় বড় একবারে যেগুলো শুলে দিবে না যে বেসিক জিনিসগুলো দিবে ফিজিক্সের কথা বলতেছি আমি আমি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কথা বলবো সমস্যা নাই তাহলে তোমাকে ওভাবে স্টাডি করতে হবে সিউর প্রশ্নটা বুঝতে হবে এবার আমি তোমাকে একটু পরে বিশাল প্রশ্নটা দেখাবো তুমি তো সেখানেও দেখতে পাবে কোনো সমস্যা নাই তানজিয়া তানজিয়া নাই তোমার নাম কি তানজিয়া নাই জি স্যার আচ্ছা কলেজ কোনটা তোমার কক্সবাজার गवर्नमेंट কলেজ আচ্ছা তুমি একটু আগে জয়েন হইছো না জি স্যার শুরু থেকে না

কিন্তু যেগুলো সহজ সেগুলোই দিবে কিন্তু তার মধ্যে তুমি আটকে যাবা তোমার কাছে মনে হবে হাইরি আমি তো এটা পড়ি নাই আমি তো সহজ ভেবে এটা পড়ি নাই এরকম মনে হবে এইরকম মনে হয়ে দরা খেয়ে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য আমি প্যাটার্নটা বুঝে দিচ্ছি আর সমীরন বিশ্বাস বুঝছো তুমি সমীরন বিশ্বাস ও কি শুনতেছে না মনে হয় তাসফিয়া বুঝতে পারছো তারপরে হচ্ছে যে রাহনুমা বলছি স্যার কোনো জায়গায় সমস্যা আছে তোমার কিছু বলবা স্যার বোর্ড বইটা কি পড়তে হবে একটা চ্যাপ্টার হ্যাঁ বোর্ড বই বোর্ড বই পড়বেন কিন্তু বেশি বেশি প্রশ্ন এলাজ করতে পারেন যেটা বললাম আর কি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়বেন সিইগুলো তো মাস্ট সিইগুলো পাঁচ ছয় বার পড়া লাগবে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বসে বসে সমাধান করবেন তো যাই হোক আমি এবার প্রশ্ন এটা তো কত সাল একটা দেখলাম এক বিশ সাল একটা দেখলাম এই সরি একুশ সাল একটা দেখলাম আমরা সকালের প্রশ্নটা আর একটু দেখি আরো কিছু আরো কিছু জিনিস দেখি তারপর আমরা বিশ সালের প্রশ্নটা দেখবো এ দেখেন গাত বলের মাত্রা সূত্র কোনটি মাত্রা থেকে প্রশ্ন পাইছেন মৌলিক রাশি থেকে প্রশ্ন পাইছেন পরম শূন্য তাপমাত্রা কোনটি নিউক্লিয়াসের ইলেকট্রনের সংখ্যা কয়টি এখন দেখা যাচ্ছে স্ক্রিন এটা হচ্ছে যে শিফট এর প্রশ্ন দেখো এখানে সংকট কোন জিজ্ঞেস করছে সরি সংকট কোন দেওয়া ছিল অঙ্ক জিজ্ঞেস করছে অপবর্তন কিসের কারণে ঘটে সেটা জিজ্ঞেস করছে তারপরে জিজ্ঞেস করছে ডায়ড কাকে অর্ধ পরিবারে ডায়ড কি বলা হয় ডায়োড হচ্ছে রেকটিফায়ার এটা মনে রাখবা আর ট্রানজিস্টর হচ্ছে সুইচ এবং হিসেবে কাজ করে আর হচ্ছে রেকটিফায়ার হিসেবে কাজ করে এই জিনিসটা মন রাখবা এখানে লিখে আছে অবশ্য এক আলোক বসা সমান কত কিলোমিটার আর কত মিটার দুইটাই রাখতে হবে কিলোমিটার বললে টেন টু দিব হবে আর মিটার বলে টেন টু হবে মিটার আর কিলোমিটার এই জিনিস রাখতে হবে পরীক্ষায় দুইটাই দেয় কিলোমিটার একটাও দেয় মিটার একটাও দেয় স্থির চার্জের উপর চৌম্বুক বল হচ্ছে শূন্য যেহেতু চার্জটা স্থির থাকবে লড়ালড়ি করবে না এক জায়গায় বসে থাকবে তাহলে তার উপর চৌম্বুক বল কাজ করবে না শূন্য হবে অথবা তুমি এই সূত্র দ্বারা এপ্লাই করতে পারো যে এফ ইকুয়াল টু কিউ বি বি সাইন যেখানে বি হচ্ছে যে চার্জের ব্যাগ তো বি যদি শূন্য হয় চার্জটা তখন স্থির থাকবে তো বি যদি শূন্য হয় তাহলে ও শূন্য হচ্ছে তারপর এম্পিয়ারের সূত্র থেকে জিজ্ঞেস করছে এটা থেকে আরো কয়েকবার প্রশ্ন আসছিল এম্পিয়ারের সূত্র এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা প্রিভিয়াস ইয়ার ছিল ওই এখানে নীলুফার আছে সে বুঝতে পারবে সে আরো একবার পরীক্ষা দিছে অলরেডি সে নিশ্চয়ই কোশ্চেন ব্যাংক আগে একবার পড়ছিল তারপর হচ্ছে যে এগুলো তো বললাম মাত্রা এই যে নিউক্লিয়াস ইলেকট্রন কয়টি এটাও দেয় পরীক্ষায় এরকম অন্য নিউক্লিয়াস দিতে পারে পরম শূন্য তাপমাত্রা কোনটি মৌলিক রাশি নয় গাত বলের মাত্রা দুটি ব্যাক্টর লব্ধি যখন সর্বোচ্চ হবে তখন মধ্যবর্তী কোন হবে নব্বই সর্বোচ্চ হলে হচ্ছে কত জিরো আর একশো আশি হলে সর্বনিম্ন এখানে এই জিনিসটা ভুল হয়েছে এটা এটা একশো আশি হবে একশো আশি দিক নব্বই দেওয়া হয়েছে ব্যাখ্যার মধ্যে তোমরা যাদের হাতে বই আছে তারা এটা বইতে দাগাই নিবেন এখানে লিখে দিবেন হচ্ছে একশো নব্বই একশো আশি একশো আশি লিখে দিবেন অথবা এটা এটার ব্যাখ্যাটা কেটে দিবেন এটা পড়ার দরকার নেই এটা এমনিতে আপনারা জানেন এগুলো লব্ধি সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত জানেন এগুলো হচ্ছে যে আমি তো একজনকে লিখে দেই সে হচ্ছে কম্পিউটার কম্পোজ করে ওই তার সে কম্পোজ করার সময় ভুল করে ফেলে মাঝে মাঝে আবার আমরা আবার চেক দিই কিন্তু চেক দেওয়ার ফলেও অনেক সময় চোখে পড়ে না তারপর হচ্ছে আপনার যে কত হলে এই ব্যাটর দুটি পরস্পর লম্বা হবে এটা যে কয় দিচ্ছে আমি মিনিমাম মিনিমাম কত বিশ বছরে মিনিমাম হলেও পনেরো বার পাবেন এই প্রশ্নটা এটা একটা হচ্ছে সমান্তরাল এম এর মান কত হলে ব্যাকটর দুটি সমান্তরাল হবে এই দুইটা মিনিমাম পনেরো থেকে বিশ বার পাবেন যাই হোক লম্বা হলে ডট গুণন আর সমান্তরাল হলে হচ্ছে যে ওই ক্রস গুণন করতে হয় কিন্তু আপনার ক্রস শর্ট আবার একটা ফর্মুলা আছে এটা আমরা দেখব তারপর হচ্ছে যে দশ কেজি ভরের একটা বস্তু পৃথিবীর কেন্দ্র ওজন কত হবে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন থাকে না শূন্য তারপর হচ্ছে প্রকৃত ওজন থাকে না এটা মনে রাখবেন ভর কিন্তু থাকে ওজন থাকে না ওজন শূন্য হয়ে যায় কারণ ওজনের সাথে জি এর কানেকশন আছে প্রক্ষেপকের প্রক্ষেপক বা ফ্রাসের বিচরণ কাল থেকে জিজ্ঞেস করছে প্রাশ থেকে দিবে পরীক্ষায় লিখে রাখেন প্রাশ থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে বলের উদাহরণ সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল এই দুটি থেকেও প্রশ্ন দেয় সিউতে কাজের মান কাজে ওই যে কাজ থেকে যে কাজ এবং তোমার এই যে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত হলে কাজ কত হয় এই জায়গা থেকে প্রশ্ন দেয় জি এর মান থেকে প্রশ্ন দেয় সান্দ্রতা গুণাঙ্ক কি জিজ্ঞেস করছে সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক সুস্পন্দিন্দু আর নিষ্পন্দিন দশা পার্থক্য দশা পার্থক্য সুস্পন্দবিন্দু নিষ্পন্দ বিন্দু এখানে এই এই পাইটা হবে ল্যামরা এটা পরে ঠিক করা হয়েছিল পাইটা হবে ল্যামরা এই পাইটা ল্যামরা হবে হ্যাঁ এটা এই ফাইল যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই ফাইলের পরে এই জিনিসগুলো আবার ঠিক করা হয়েছিল তো যে ফাইলটা তোমার ঠিক করা হয়েছিল সেটা আমার হাতে নাই এই জন্য তোমরা এরকম দুই একটা হয়তো ভুল দেখবা এখানে ব্যাখ্যার মধ্যে ভুল প্রশ্নে ভুল নাই কারণ প্রশ্নটা হচ্ছে যে চার পাঁচবার চেক দেওয়া হয় আর ব্যাখ্যা চেক দেওয়া হয় দুইবার কারণ প্রশ্ন যদি ভুল থাকে তাহলে তো তুমি উত্তর পারবো না সেই জন্য যাই হোক পৃথিবীতে কোন বস্তুর মুক্তি ব্যাগ কত এটা আমরা জানি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মুখস্থ করে ফেলবেন কিছু করার নাই মুখস্থ ডিরেক্ট এটা আবার মাইল পার সেকেন্ডও আছে এটা আবার কি জানি আপনার মাইল পার আওয়ারেও আছে সবগুলো এখানে দাও আছে একটু দেখে নিবেন আপনারা বইতে দাও আছে এটা আমাদের বইয়ের ফাইল আর কি বুঝতে পারছেন এটা কোথাকার ফাইল সবাই কথা বলবেন আমি যে কথা বলবো না একজন একজন করে নাম ধরে ধরে এভাবে আমার সাথে কথা বলতে হবে আমি কিছু বললে রিপ্লাই দিতে হবে রিপ্লাই না দিলে তো আমারও পড়াইতে ভালো লাগবে না তারপর হচ্ছে দেখেন ল্যান্সের ফোকাস দূরত্ব দেওয়া ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ক্ষমতা জিজ্ঞেস করেছিল আলোর কোন রংটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি এটা ওই যে আলোর যে একটা দিয়ে যদি আলোকে পাস করা হয় সাদা আলোকে তখন ষাটটি আলো পাওয়া যায় সে আলোগুলোর কোনটার কম্পাঙ্ক কত সেটা জিজ্ঞেস ওই যে বেনি আসো কলাহা কলাহ লাভ আপনি পাইছেন না তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেজন্য কম্পাঙ্ক সবচেয়ে কম তাহলে বেগুনিয়ার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেজন্য জন্য কম্পাঙ্গ সবচেয়ে বেশি উত্তর হচ্ছে বেগুনি কারণ বেদ দিয়ে শুরু লা দিয়ে শেষ বে নিয়ে আসো কলা হিটারের ক্ষমতা আর ভোল্টেজ দেওয়া আছে জিজ্ঞেস করছে কারেন্ট কত তাহলে এটা দিলে কারেন্ট পেয়ে যাবেন পরিবাহী মানে পিটাইপ পরিবাহীর ক্ষেত্রে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ পি টাইপের ক্ষেত্রে হলে পজিটিভ পজিটিভ হইলে হোল হোল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ পি টাইপের ক্ষেত্রে হোল হচ্ছে সংখ্যাগরিষ্ট আর এন্টাইপের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আমরা জানি

আমাকেও দেখতে পাচ্ছ আমাকে দেখা লাগবে না আমাকে কি আচ্ছা দেখা যাচ্ছে ওকে এবার হচ্ছে যে এই বিশালের প্রশ্ন যে প্রশ্ন এখানে কি কি আসছিল দেখি বিশালের শিপ তিনটা ছিল প্রশ্ন শিব তিন শিপ টে খেলা হয়েছিল পরীক্ষা হয়েছিল বার যা কোন ধরনের পথ শিশুরা খেলা করে কোন কারকে কোন বিভক্তি তুমি এলে আমি যাব বাক্যটি কোন শ্রেণীর আমার বাক্য সৈয়দ আলী উল্লাহ আবার আসছে জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে যে তিনি জন্মস্থান যদিও চট্টগ্রাম আসলে কিন্তু তার পৈতৃক নিবেশ নোয়াখালী সৈয়দ এটাও দেয় পৈতৃক নিবেশ কোথায় জন্মস্থান কোথায় মৃত্যুস্থান কোথায় এই যে আমি মৃত্যুস্থানের কথা একটু আগে বলছি এখানে জন্মস্থান পাইছি তুমি মৃত্যুস্থানও পাবা একটু পরে সৈয়দ আলী উল্লাহ জন্মস্থান হচ্ছে যে মূলত চট্টগ্রাম মানে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করছেন তার বাবা মা চট্টগ্রামে থাকতেন কিন্তু তার পৈতৃক নিবাস মানে তার বাবার বাড়ি বাবার অরিজিনাল জন্মস্থান হচ্ছে নোয়াখালী এই জন্য এখানে অপশন নোয়াখালীও আছে চট্টগ্রামও আছে যাতে আপনি কনফিউজ হয়ে যান এখানে দাগাইতে হবে চট্টগ্রাম নোয়াখালী দাগাইলে শেষ ফেনীও আছে খুব কাছাকাছি কলকাতাও আছে অনেকে আবার কলকাতা মারতে পারে কারণ কলকাতা অনেকের ফেভারিট কেন ফেভারিট কলকাতা বেশিরভাগ জন্ম করছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জন্ম করছে যাই হোক লোক লোকান্তর কাব্যের কবির চেতনা রূপ পাখির রং কি পথের রাজা কোন ধরনের সমাজ সমাজ থেকে কেন পাইছেন ওখানেও দিছি কবর কবিতাটির পঙ্ক্তি কতটি আমাকে একটু কথা বলতে হবে আমার সাথে এখন এই মুহূর্তে আরিফ যারা দুই হাজার বিশ সালে পরীক্ষা দিচ্ছে তাদের সিলেবাস কোনটা ইন্টারমিডিয়েট বাংলা বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তোমরা কত সালে পরীক্ষা দিবা বাইশ সালে মূলত যদি তোমরা তেইশে পরীক্ষা দিচ্ছ তোমরা কত সালে পরীক্ষার্থী কি বলে তুমি বাইশ সালের পরীক্ষার্থী

এই কবিতাটা ছিল আগে কত সালে আমি বলে দিচ্ছি ১৪ সাল পর্যন্ত সালের পরে কবিতাটা তুলে দেওয়া তো এটা তুমি রাখো এটা দিতে পারে আবারও যে কবর কবিতার লাইন কয়টি একশো আঠারোটি এটা জসিম কবিতা এটা রাখালি পত্রিকায় প্রকাশিত হয়েছিল শেষ আর কিছু দরকার নেই পাথার শব্দ অর্থ কি শব্দ অর্থ ওই যে ওখানে আমরা যে এটা সেখানে কিন্তু ছিল এই যে করেন এই যে শব্দরথ এই যে এখানেও ছিল শব্দরথ রাজমোহন ওয়াইফ কোন ধরনের রচনা রাজমোহন ওয়াইফ হচ্ছে বঙ্কিমের বঙ্কিম থেকেও দেয় মনে রাখবেন বঙ্কিম থেকেও দেয় আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য খুব প্রিয় টপিক সাদের এটা আঠারো বছর বয়স কবিতাটা সুকান্ত ভট্টাচার্য না আঠারো বছর বয়স কবিতাটা কবিতা থেকে প্রশ্ন বেশি দেয় কবিতা সুকান্ত থেকেও দেয় সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান তিনি কিশোর কবি এই জায়গা থেকে প্রশ্ন করে একুশ বছর বয়স বয়সে মারা যান তিনি কিশোর কবি ছিলেন তিনি যক্ষা রোগে মারা যান এটাও পরীক্ষা একবার আসছে কোন রোগে মারা যান যক্ষা রোগে তো ওই জন্য কবি সাহিত্যিকদের একদম ডিটেল জানতে হবে একদম মৃত্যু থেকে মরার আগ পর্যন্ত জন্ম থেকে মরার আগ পর্যন্ত সব ফিজিক্সে খেয়াল করেন আবারও দেখেন একটা ইকুয়েশন থেকে দিছে ম্যাথ দেয় ইকুয়েশন দিছে তারপর সংজ্ঞা থেকে দিছে বা উদ্ধপাতনের সংজ্ঞা তারপরে তরিচালক বলে ধারণা কে দেয় ইতিহাস শুনানির প্রান্তিকের তীব্রতার স্তর কত এটা আসলে এটা আসলে সুনানির হবে না এটা হবে যে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এটা শুনানি হবে এটাই ইংরেজিতে একটা শব্দ আছে ওখান থেকে মারছে এটা এটার বাংলা করতে স্যার পার নাই কিছু করতে পার নাই মানে হচ্ছে যে শব্দ যে আমরা শুনি এই এটার প্রান্তিকের তীব্রতা কত জিজ্ঞেস করছে তো এই প্রান্তিকের তীব্রতা হচ্ছে যে সর্বনিম্ন মানে জিরো লেভেল অর্থাৎ জিরো ডেসিবেল এটা তো আপনি এটা জিরো ডেসিবেল লাগাবেন তারপরে খেয়াল করেন মোটরের ক্ষমতা ষোলো ওয়াট চার মিনিটে দ্বারা কৃত কাজের পরিমাণ সহজ প্রশ্ন দিচ্ছে কঠিন দেয় নাই মোটরটি কয়টি তুলতে পারবে মোটরটি কতটুকু পানি তুলতে পারবে মোটরটি কত এই কার্যদক্ষতার কত পার্সেন্ট ব্যয়িত হয়েছে এরকম প্রশ্ন কিন্তু করা নাই সহজ প্রশ্ন দিচ্ছে যে কৃত কাজ তো পি ইকুয়াল টু সরি ডাব্লিউ টু দিলে শেষ কারণ পি দেওয়া আছে সময় দেওয়া আছে ছোট ছোট অঙ্ক দিবি একদম কঠিন কিছুই দিবে না কঠিন কিছুই নেই কুলম্বের সূত্র থেকে আমরা গতবার অঙ্ক প্রশ্ন পাইছি এবারও প্রশ্ন পাইছি দেখেন গতবার ছিল মানে দুই হাজার একুশ বয়সে প্রশ্ন ছিল দুইটি চার্জের মধ্যবর্তী বল কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় সূত্র আর এখানে হচ্ছে সূত্র অঙ্ক তাহলে দেখেন একই টপিক ওহমের সূত্র তারপর ওখানে ছিল সূত্র আলফা কোনা হিলিয়াম নিউক্লিয়াস ওই হিলক্লিয়াস ওখানে পাইছি ওখানে ছিল হিলিয়াম নিউক্লিয়াসে কয়টি ইলেকট্রন আছে এই যে একই থেকে প্রশ্ন হয় সেটার প্রমাণ দিচ্ছি আমি মিটার ব্রিজ কোন নীতি অনুসরণ করে এটা আরো কয়েকবার আসছিল এটা হচ্ছে যে আপনার ব্রিজ নীতি অনুসরণ করে থেকে আর গত বছরও প্রশ্ন পাইছি গত বছর বলতে আমি একুশ সালকে বুঝাচ্ছি আঠাশ বিশ সালের প্রশ্ন একুশ সালেও আমি প্রশ্ন পাইছি এখনো প্রশ্ন পাইলাম এখানে সূত্র দিছে ওখানে সূত্র ওখানে ডাইরেক্ট অঙ্ক দিছিল একটা তাপগতিবিদ্যার প্রধান সূত্র কোনটি গাড়ি ও মোটরসাইকেলের প্রতিক্ষে ফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় স্লেলে সূত্র কোনটি সংকট মধ্যে সম্পর্ক কোনটি দশা পার্থক্য কত পার্থক্য আবার আসছে শক্তি ও সময়ের অনিশ্চয়তা নীতি কোনটি এই প্রশ্নটা একটু ব্যতিক্রম এটাও কিন্তু আরো একবার আসছিল এটা জি একবার আসছিল এই প্রশ্নটা বিশ্বটানের মান কমটি দেখছেন মান আসতেছে মান ওখানেও পাইছি এখানেও আসছে এই ব্যাটটার দ্বয় কখন এটা এরকম হবে লম্বা হলে এটা সমান্তরাল হবে পি এত কিউ এত তবে তাদের স্কেলার গুণন কত স্কেলার গুণন সহজ একদম ডট গুণন ওই যে নিক্ষিপ্ত বস্তু থেকে সূত্র থেকে প্রশ্ন আসছে নিক্ষিপ্ত বস্তু সূত্র অঙ্ক ভালো লাগতেছে না মাত্রা কোনটি

হান্ড্রেড এম বিশিষ্ট একটি ফোটনের সম্পর্ক কত দৈর্ঘ্য সংকোষনের সম্পর্ক কোনটি মানে সূত্র পর্যায়কাল ধ্রুব বলের মধ্যে সম্পর্ক কোনটি সূত্র এটার নিউক্লিয়ন সংখ্যা কত ওখানে ছিল ইলেকট্রন সংখ্যা কত না হ্যাঁ ইলেকট্রন সংখ্যা কত ছিল শব্দের গতি কোথায় সর্বোচ্চ ধারক ধারকের তুল্য রোধ নির্ণয় তুল্য ধারকত নির্ণয় আগে ওই যে একুশ সালেও পাইছি বিশ সালও পাইলাম তরণের একদম সহজ যে সূত্র এটা দিছে ইঞ্জিনের গ্রাহক আর উচ্ছে তাপমাত্রা দেওয়া আছে কর্মদক্ষতা কত জিজ্ঞেস করছে প্রতিরোধ ক্ষমতার একক কি আবার একক পাইছি এটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা মানে হচ্ছে রোদ আসলে এই খেয়াল করেন এই প্রশ্নটা সবাই পারবে না আমি জানি এখানে জিজ্ঞেস করছে প্রতিরোধ ক্ষমতার একক কি এটা আসলে রোদের একক জিজ্ঞেস করছে তো আমরা শিখছি রোদ মানে হচ্ছে বাধা দেওয়া মানে প্রতিরোধ করা বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করা ওই জন্য এটা একটু টেকনিক্যালে দিছে যে প্রতিরোধ ক্ষমতার এক কি আলোর ব্যাগ এবং প্রতিষ্ঠার অঙ্ক আমার দিছে সূত্র থেকে দিছে এক কিলোওয়াট আওয়ার কত জুলে সমান বা কত জুলে স্থান সমস্যা না একই জিনিস তারপর হচ্ছে ওই যে একক ব্যাক্টর যেগুলো আছে সেগুলোর ক্রস গুণ থেকে দিছে আপেক্ষিক রোদের একক কি একক আবার আসছে লরেন্স বলে সূত্র পৃষ্ঠটান তারপর হচ্ছে চাপ আর ব্যাসার্ধ সামানের বুধবুদের ক্ষেত্রে সূত্র কি রিলেশন কি সেটা জিজ্ঞেস করছে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো আগের আগের মতো যে নিক্ষিপ্ত বস্তু চলন্ত বাইসাইকেলের গুণনত চাকার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে এটা একটু ব্যতিক্রম ধরে প্রশ্ন মোটামুটি মুক্তি মুক্তিবেগ কোনটি আবারও সূত্র শূন্য স্থানের ব্যক্তি যোগ্যতা মানে ব্যাপন যোগ্যতা মানে বেদন যোগ্যতা আপনাকে নতুন নতুন টার্ম দিবে মনে হবে যে কি এটা আবার এটা হচ্ছে ভেদন যোগ্যতা এই জন্য স্যার দিচ্ছে যোগ্যতা মানে হবে বেদন যোগ্যতা এখন মনে করি না স্যার ভুল দিছে স্যার ভুল দেয় সঠিক দিছে এটাকে ব্যাপ্তি যোগ্যতা বলে বাংলায় তারপরে সেকেন্ড দোলক থেকে দিছে মানে সরব দোলক আর কি সরব দোলকের মধ্যে সেকেন্ড দোলক কেন্দ্রের মান কত আবার দিছে কেন্দ্রে এক কেজি বস্তুর কেন্দ্রে মান কত মানে ভর জিজ্ঞেস করছে তো বর হবে এক কেজি থাকবে ওজন হবে শূন্য হলো এ দেখেন এখানে একটা মাইন্ড গেম আবার দিছে ওই এক কুশলের প্রশ্নের মধ্যে পাইছেন না পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত কথা বলতে হবে অরিন তুমি কি প্রশ্নটা দেখছিলা যে এক সালের প্রশ্নের মধ্যে আমরা

মানে ওই বেসিক জায়গা থেকে প্রশ্ন দেয় সূত্র বেশি দেয় আমরা এটা বুঝতে পারছি কিন্তু ওই একই টপিকই ঘুরে গেড়ায় বিভিন্ন ভাবে সাপরা প্রশ্নগুলো দেয় একই টপিক থেকে এবং ওই যে বিভিন্ন এই যেখানে এখানে মান মান একটা দিচ্ছে দেখছেন মান তারপরে এই যে এরকম ছোট ছোট প্রশ্ন দিবে কোনো বড় কোনো প্রশ্ন নাই একই রকম টপিক থেকে বারবার বারবার প্রশ্ন করবে এই দেখেন সান থেকে আবার দিচ্ছে এটা সানটার রোধ ওই যে দিছে ফলসার আর তারপর আমরা পাইলাম কি ঈশ্বর তার আগে পাইছি যে কোন কণার ভর সবচেয়ে কম মুক্তি বেগ দিছে একদম হুবহু কমন একুশ সালেও মুক্তি বেগ বিশ সালেও তারপরে খেয়াল করেন রাইফেলের গুলির বেগ তিন গুণ হলে গতিশক্তি কয় গুণ হবে এটা সবাই জানি আমরা তারপর অভিজ্ঞ বলের মান কত ওই যে আবার কুলম্বী সূত্র আবার দিছে বল জিজ্ঞেস করলেই কুলম্বের সূত্র কুলম্বের সূত্র শেষ এটা কুলম্বের এটা হচ্ছে মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ কুলম্বের সূত্রের সাথে মিল আছে কুলম্বের সূত্র আর নিউটনের মহাকর্ষ সূত্র প্রায় কাছাকাছি দেখবেন ওখানে চার্জের ক্ষেত্রে এখানে বস্তুর ক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে বস্তুর ক্ষেত্রে আর কুলম্বের চার্জের সূত্রটা হচ্ছে চার্জের ক্ষেত্রে দুই জায়গায় বল নির্ণয় করতে হয় ওখানে দুইটা চার্জের মধ্যবর্তী বল এখানে দুইটা বস্তুর মধ্যবর্তী বল গড়মুক্ত ব্যাগ এবং তাপমাত্রার মধ্যে গড়মুক্ত পথ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক এমপির সূত্র দিচ্ছে তাহলে কি প্রমাণ পাওয়া গেছে যে প্রশ্ন একই জিনিস থেকে বারবার দিচ্ছে এই যে মাত্রা একক একটা মাত্রা একটা একক আলোকের কোন গোটানোর জন্য রং সৃষ্টি হয় বিচ্ছুরণ ওখানে ছিল অপবর্তন কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও আছে কম্পাঙ্ক জিজ্ঞেস করছে কোন ঠেয়ার তরঙ্গ পূর্ণচক্রের গড় বিবর্তিত বিদ্যুতের মান কত অর্থাৎ এসি থেকে এসি 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 বিদ্যুৎ থেকে প্রশ্ন করছে এটা এটাও আছে পরিবর্তী একটা চাপ্টার আছে পরিবর্তী বিদ্যুৎ পরিবর্তন কি জানি দিক পরিবর্তী প্রবাহ ও চাপ্টার থেকে প্রশ্ন আসছে ফ্যানের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ ঘটে ফ্যানের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রয়োগ ঘটে ফ্যারাড বলছে যে নিশ্চয় আমাদের খেয়াল আছে যে ফ্যারাডের দুটি সূত্র আছে এর মধ্যে একটা সূত্র আছে যে যে কি হবে একটা গুন্ডন বলে তৈরি হবে ওই গুণ্ডন বল অনুসারে ফ্যান ঘুরে অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় চৌম্বক ক্ষেত্র তৈরি হয় অর্থাৎ ইলেকট্রম্যাকনেটিক ফিল্ড তৈরি হয় ওই ইলেকট্রম্যাগনেটিক ফিল্ডের একটা এই যে দিক থাকে বলের একটা দিক থাকে মানে টর্কের একটা দিক থাকে ওই টর্কের কারণে ফ্যান ঘুরে অর্থাৎ ইলেকট্রম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা টর্ক তৈরি হয় টর্ক জেনারেট হয় ওই টর্কের কারণে ফ্যানটা ঘুরে এটা চেয়ে বৈদ্যুতিক ফ্যান কোন সূত্র প্রয়োগ করে চলায় বা কোন সূত্র প্রয়োগ করা হয়েছে এই প্রশ্নটা সিইউতে এই পর্যন্ত আমি তিনবার পাইছি এটা বিশ্বনের প্রশ্ন তার আগে আরো দুইবার পাইছি আমি আরো দুইবার আছে একই প্রশ্ন আইকুয়াল টু সাইন ওমেগা টি এর সর্বোচ্চ কারেন্ট কত তো সর্বোচ্চ কারেন্ট হচ্ছে যে তার যেটা অ্যামপ্লিচিউড যেটা অর্থাৎ আমি এটা পড়াবো এটা এটা তো এখন কর্মশালা তুমি আশা করি হয়তো বুঝবা না এটা হচ্ছে যে আসলে এই যে এখানে একটা আই এখানে একটা ওয়ান আছে এই যে পাশে সাইনের পাশে এটা দেখা যাচ্ছে না মানে এক ইন্টু সাইন ওমেগা টি তো ওই একটা বলে আই এম ওই আই এমটাই হচ্ছে সর্বোচ্চ তার মানে এখানে উত্তর হচ্ছে এক এম্পিয়ার এটা বুঝে নিতে হবে সূত্র থেকে কিছু করার নাই ওই সূত্রটা আমি পড়াবো আশা করি পাবা এটা তোমরা তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে ভেক্টরের যে ক্রস গুণন ক্রস গুণনের ফলে যে দিকের যে পরিবর্তন হয় সেখান থেকে প্রশ্ন করছে এটাও পড়াবো এটা সিটের মধ্যে আছে সমস্যা নাই তর্কের তারপর দেখেন ফ্রাস ফ্রাসের সমীকরণ আবার দিচ্ছে উচ্চতার সমীকরণ দিছে ওখানে ছিল সময়ের সমীকরণ তাহলে আমি যে কথা বলছি সেটা খালি বারবার পাইতেছেন আপনি এই যে দশা পার্থক্য আবার মারছেন দশাপার্থক্য আর কত এই সূত্রটা থেকে সি ইউতে একদমই কেন বলতেছি দশ প্রশ্ন আসছে আমি আরো বেশি দেখাতে পারবো আপনাকে এই সূত্রটা থেকে

দশা পার্থক্য টুপাই হলে পথ পার্থক্য কত তাহলে দশা পার্থক্য জায়গায় এই জায়গায় দশা পার্থক্য জায়গায় আপনি টুপাই বসান টুপাই টুপাই কাটা ল্যামরা বাকি থাকে তাহলে পথ পার্থক্য হচ্ছে ল্যামরা উত্তর হচ্ছে সি এই কোশ্চেন এই জায়গাটা থেকে প্রশ্ন দিবে আবার বলে দিচ্ছি দিবে দশ পথ পার্থক্য দশা পার্থক্য থেকে আরেকটা একটা হচ্ছে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু এই দুইটা থেকে সেকেন্ড দোলক আবার দিছে কার্য করে দেবে কত এটা আমার সাজেশন বই একদম মুখস্থ করে দেওয়া আছে আমি বলে দিছিলাম ওখানে সাজেশন বই একদম বলেই দিছিলাম গত বছর গত বছর বইটা এটা মুখস্থ রাখো মানে এটা অঙ্ক করার দরকার নেই যে পয়েন্ট নাইন বা ফোর পয়েন্ট নাইন নাইন থ্রি বাই ফোর মিটার সরব দলকের কার্যকরী দুর্গ যারা গত বছর আমার এই যে নীলুফার আছে এখানে হয়তো তার কাছে বইটা আছে নীলুফার কি আমার সাথে শুনতে আমার কথা অত নাই মুহূর্তে যাই হোক গত বছর বই যে কোন সেকেন্ড টাইমের কাছে থাকতে পারে তার কাছ থেকে নিয়ে দেখবো আমাদের ফিজিক্সের এর সেখানে এই প্রশ্নটা একদম হুবহু আছে এই এটা না শুধু এটাও আছে এই যে এটাও আছে এটাও আছে তারপরে এটাও আছে এগুলো আমাদের ওই সাজেশন মধ্যে দেওয়া আছে প্রশ্ন এই প্রশ্ন পড়লে তো পড়তে চাই এগুলো প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো ব্যাখ্যা পড়লে সব পারবা কোনটাই বাদ যাবে না কিন্তু ও আমার সাজেশন মধ্যে আমি যাই হোক এই এখন তো তোমরা বুঝে গেছো যে আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে হচ্ছে এই এটা হচ্ছে শিফট শিফট আচ্ছা তার মানে কি দেখো সবাই কি আসলে এখানে এই যে কিটা থেকে দিছে এখানে আর মানে এই যে মৌলিক রাশি নয় কোনটি আবার দিছে মৌলিক রাশি নয় কোনটি কন্তি নুস্পন্দ বিন্দু আবার দিছে সুস্পন্দিন্দু বিন্দুর মধ্যে একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা জানতে হবে ভালো করে জানতে হবে এটা আমি বলে দিবো

এ হুইটস্টোন ব্রিজ লিটিং দেখো টোটাল নিয়ন্ত্রণের মধ্যে নির্ণয়ের কোনটি গঠিত হয় উত্তর হচ্ছে কোয়ার গঠিত হয় তারপর আছে তোমার ওই যে দশাপাতত্বক পর্যায়কাল কম্পাঙ্ক গঠনমূলক বা টিচারের কত কত কথা আবার disse এই যে আমার কিছু করার নাই তো এইজন্য হচ্ছে যে তোমাদের কিছু করতে হবে এই প্রশ্নটা আমি जस्ट অ্যানালাইজ করলাম এই জিনিসটার এই ভিডিওটা asker ক্লাসটার ভিডিও লেকচার আমি ইউটিউবে দি দিব সেখানে গিয়ে এটা পারবার দেখবেন দেখে এই অনুসারে আপনাকে প্রশ্ন নিতে হবে শুধুমাত্র ফিজিক্স না সব সাবজেক্টে একই রকম প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে সিইউর প্রশ্ন প্যাটার্ন বারবার বারবার একই টপিক থেকে প্রশ্ন হয় একই জায়গা থেকে এবং বেসিক প্রশ্ন হয় খুব বড় অঙ্ক করা লাগবে না খুব মানে হচ্ছে যে আপনাকে এই বড় বড় যে অঙ্কগুলো সেগুলো খালি সূত্রগুলো শিখবেন আর ছোট ছোট অঙ্কগুলো করবেন বইতে যে যে অঙ্কগুলো ছোট ছোট সেগুলো করবেন আর সূত্রগুলোর উপরে ভালো করে ডিরেক্ট হবে সূত্র বারবার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সূত্র কোনটা ওটা সূত্র কোনটা এটা এত হলে ওটা কি হয় এই যে দেখেন এখানে দেখেন তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের মধ্যে সম্পর্ক কোনটি একটি টি দোলন বিশিষ্ট একটি সরল দলকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর পরিবর্তিত দোলনকাল কত তো এটা সরল দলকের যে সূত্র আছে সেখান থেকে করতে হবে আলোর ব্যাগের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক তারপরে দেখেন গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কোনটি পথ পার্থক্য তারপরে আপনি দেখেন দশা যদি এত হয় তাহলে টি পর্যায়কালের জন্য কমপাক্য কত তাহলে এগুলো তো আসলে মানে সব সূত্র থেকে দিছে ধরতে গেলে ঠিক আছে তারপরে এই যে এদিকে তারপরে অঙ্ক দিছে কয়টা এই একটা অঙ্ক পাইলাম অঙ্ক যদি আমি গুণি আর কি দুইটা অঙ্ক ছোট ছোট অঙ্ক তারপরে এটাও একটা অঙ্ক তিনটা অঙ্ক তারপরে অঙ্ক আর কই এই যে অঙ্ক চারটা অঙ্ক দিছে অঙ্ক দিছে চারটা আর সব সূত্র মাত্রা একক কাকে বলে কি কোনটি প্রশ্ন কোনা এগুলা কোনটা ধরনের নীতি তাহলে আজকের এই যে ফিজিক্সের যে রিভিউ বা প্রিভিউ যেটাই বলেন বা এনালাইসিস এটা আশা করি আপনাদের বোঝা গেছে এবং সিইউর প্রশ্ন বুঝা গেছে ভালো করে এই স্টাইলে আমরা পড়বো এই স্টাইলে আমাদের এই যে অঙ্ক এবং সূত্রগুলো আমরা দেখবো এখন খেয়াল করেন মনে করেন আমার কাছে এই মুহূর্তে একটা লেকচার আছে তরিদের তো এই লেকচারটা অনেক বড় করে বানানো এটা হচ্ছে যে আপনার এমনভাবে বানানো যাতে যে কেউ যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারে কিন্তু আমি এভাবে পড়াবো না আমি পড়াবো হচ্ছে যে জাস্ট জিস্ট অংশ যেটা সিইউ তে আসতে পারে যেভাবে এই যে কুলম্বের সূত্র এই কুলম্বের সূত্র কি কিভাবে আমি এটা ব্যাখ্যা করব অঙ্ক দিলে কি ধরনের দিতে পারে এই জিনিসটা আমি বলে দিব খাতা নোট করে রাখবেন থেকে আমি আপনার খাতা নোট করে রাখবেন আর সেগুলোই পড়ে যাবেন আর আমাদের বইটা সাথে রাখবেন হালদা এই ইউনিটের বইটা সাথে রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই সিইউতে ভালো করে আসতে পারবেন তাহলে আশা করি আমার কথা বুঝতে পারছেন এ দেখেন গোলকের বিভক এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয় কিন্তু সিইউতে খুব কম মানে প্রশ্ন হয় না বলেই চলে কিন্তু কুলমে সূত্র থেকে সিইউতে প্রচুর প্রশ্ন হয় আবার এই যে বড় ক্ষেত্রের কেন্দ্রবিভব এটা থেকেও এটা থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় কিন্তু সিইউতে হয় না তড়িৎ প্রবাহ এটা থেকে সিইউতে আসে মাঝে মাঝে আসে তারপরে বল এবং প্রভাবলের সম্পর্ক এটা থেকেও আসে তাহলে আপনাকে ওই টপিকগুলো আমি বলে দিব ধারা কত নির্ণয় এটা থেকে আসে এই যে বিশেষ করে তুল্য ধারা কত নির্ণয় বেশি আসে তো এগুলো আপনাকে আমি বলে দিব কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কোন কোন জায়গা পড়তে হবে এবং সেই জায়গাগুলোর প্রশ্ন পিডিএফ যেটা যেটা লাগে সেটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব আর হচ্ছে যে বই যেটা আছে এটা কালেক্ট করে রাখবেন এখান থেকে বেশি করাবো তাহলে আপনারা তখন বাকিটা পেরে যাবেন এখানে মানে খুব টেনশনের কিছু কিছু নাই আমি সহজ করে দিব বিষয়গুলো আপনাদেরকে যাতে আপনারা ইজিলি পরীক্ষা হলে এই আনসার করে আসতে পারেন আর আমি যেভাবে পড়াবো এইভাবে যদি আপনি পড়তে পারেন চান্স পেয়ে যাবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো সো আজকের ক্লাসটা যারা যারা করছেন তারা যদি খাতা কলম নিয়ে বিষয়গুলো নোট না করেন আমি যে টপিক গুলোর নাম বলছি দয়া করে আবার ক্লাসটা দেখবেন ইউটিউবে গিয়ে এবং নোট এই টপিকগুলোকে খাতা নোট করে ফেলবেন এবং এই টপিক আজকে থেকে ভালো করে পড়া শুরু করবেন ঠিক আছে যাতে পরীক্ষার আগে এই যে পরীক্ষাগুলোকে যে নিব তার আগে যেন না বলতে হয় যে ভাই আমি তো এটা পড়িনি আজকে কিন্তু আমি বাংলার কিন্তু মোটামুটি একটা ফার্স্ট পেপারের ফুল আইডি দিয়ে দিচ্ছি যে কোথেকে প্রশ্ন হচ্ছে সেকেন্ড পেপারে ফুল আইডিয়া যদি আসে না এটা আইডিয়া দিব আস্তে আস্তে ফিজিক্সের কিন্তু মোটামুটি ফুল আইডিয়া হয়ে গেছে কোথা থেকে প্রশ্ন আসতেছে তাহলে আপনার তো মানে এই এইগুলোই দরকার নাকি আপনাকে আমি একদম সব ধরে ধরে মুখস্থ করে ফেলতে পারবো না তো আমরা নেক্সট ক্লাসে ওভাবে ছোট ছোট করে আইটেম গুলাকে শেষ করব খুব দ্রুত আমরা শেষ করে ফেলব আমাদের হাতে সময় নেই আসলে কারণ হচ্ছে যে এই সব সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে এই জন্য আমরা দ্রুত সবকিছু পড়ে শেষ করে দিবি এবং রুটিনটাও ওইভাবে বানাইছি যে প্রতিদিন ক্লাস দিয়ে দিছি

ঠিক আছে এবং আমি যা পড়াবো তার পরীক্ষা হবে ওই 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 ওটার অনুসারেই পরীক্ষা হবে পারলে আমি আরো কিছু পরীক্ষা তোমার জন্য এক্সট্রা করে নেওয়ার চেষ্টা করব যেগুলো হচ্ছে যে ওই যেটা এক্সাম বেস সেখানে থাকবে না ঠিক আছে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিবো এই পরীক্ষার এই গ্রুপটাতে তোমরা গ্রুপের লিঙ্কে গিয়ে পরীক্ষা দিবে একটা আছে ওয়েবসাইট আছে সেখানে প্রশ্ন বানানো যায় প্রশ্ন বানিয়ে বানিয়ে তোমাদেরকে দিয়ে দিবো তোমরা গিয়ে খালি ওই ওই এমসিকিউ দেখাবা খাতা কলম রাখবা সাথে হ্যাঁ বলো আরেক বলো এই ভাই আপনি যখন প্রশ্নগুলো সলভ করিতেছিলেন তো ওখানে একটা বিষয় দেখলাম যে অনেকগুলো প্রশ্ন ব্ল্যাঙ্ক আর কি সঠিক উত্তর গুলো নাই মানে অনেক আগের প্রশ্ন কিছু ব্ল্যাঙ্ক রাখছি এই গত রিসেন্টলি গত দুই এক বছর প্রশ্ন ব্ল্যাঙ্ক নাই অনেক আগের প্রশ্ন ব্ল্যাঙ্ক রাখছি কেন মানে এগুলো বারবার রিপিট হয়েছে মানে আমার কাছে ব্যাখ্যা আনসার দিতে আমার বিরক্ত লাগছে মানে দেখা গেছে যে একই টপিক এটা কয়বার লিখবো আর বুঝে গেছে এই যে তুমি একই টপিক বারবার দিচ্ছে না হ্যাঁ বলো মানে ওই যে প্রশ্নের ক্ষেত্রে মানে সঠিক আনসার গুলো নাই আর কি কোথায় এটা দেখাচ্ছে আলদা বি প্লাস এই 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 বইটাতে হ্যাঁ 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 এগুলো শেষের দিকের কিছু প্রশ্নের মধ্যে আমি আনসার দিই নাই এবং তুমি হয়তো করো নাই ওখানে আমি লিখে দিছি এই প্রশ্নগুলোর আমসা ইচ্ছে করে দেওয়া হয় নাই কারণ তুমি নিজে নিজে সমাধান করে উত্তর বের করে তারপরে তুমি এই এটার আনসার পাশে লিখে রাখবা আচ্ছা

দো শিফট হলে ঝামেলা কি জানো তোমার কাছে তোমার শিফটের প্রশ্ন খুব কঠিন মনে হবে আর যেটাও আরেক শিফটে ছিল সেটা তোমার সহজ মনে হবে বলবো আপনার প্রশ্ন সলভ করতে গেলে বোঝা যায় একটা অনেক সহজ আবার দিছে আর কিছু কোথায় দেওয়া হবে গ্রুপে দিয়ে হবে সব গ্রুপে হ্যাঁ রিফাত আমি দিব এরপর আস্তে 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 তোমাদের অন্যান্য টিচার এন্ট্রি নেবে আমি আগে তোমাদেরকে মানে লাইনে নিয়ে আসবো যে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে তারপরে কি অন্যান্য স্যার আসবে আস্তে আস্তে গেছে ভাইয়া আগে আমি তোমাদেরকে পথ দেখাই দিব কোন পথে হাঁটতে হবে ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ থাকো আল্লাহ হাফেজ পরের ক্লাস রুটিন